তোমার এটা ধরে নিও না যে ওকে আমরা ভালোবাসি বলে তোমাকে আমরা কেউ ভালোবাসি না। আমি তো ওর সঙ্গে সেই তুলনাতেই যেতে চাইছি না। তুমি যেতে না চাইলে কি হবে শিরিন? তুমি যেতে না চাইলেও তুলনা হবে, একই বাড়ির বউ তো, মিঠির সঙ্গেও তুলনা হবে, গুট্টির সঙ্গেও তুলনা হবে, ও তুমি আটকাতে পারবে না। আমাদের মতন সাধারণ বাড়িতে এইসব চলতেই থাকে। শিরিন চলো, আমি তোমাকে ঘর অব্দি পৌঁছে দিয়ে আসি, তারপরে এসে আমি খাবো। অনুজ, তোমার খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। ও ঠিক আছে, অসুবিধার কিছু নেই, পরে এসে খাচ্ছি আমি। না বিগলু, ওকে এরকম মাঠঘাটে রাখিস না রে, ওকে স্বাভাবিকভাবে জলাফেরা করতে দে, নয়তো অসুস্থ হয়ে পড়বে। না না মাম্মা, আমি আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। রিস্ক মানে? বললাম তো, আমি এই সময় ওকে সবসময় চোখে চোখে রাখবো। আমি চাই না কোনো রকম কোনো রিস্ক ও নিক, যদি একটু এদিক ওদিক হয়ে যায় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে না, আমি চাই না তাই কোনো রকম কোনো রিস্কি সিচুয়েশন তৈরি হোক। কি আশ্চর্য, দুর্ঘটনা ঘটবে কেন? প্রথম প্রথম একটু মাথা ঘোরো সবারই হয়, ও সামলে নেবে ক্ষণ। এ বাড়িতে আমার আরো ভয় আছে মাম্মা, হয়তো এবারের কেউ চাইলো যে আমার দুর্ঘটনা ঘটুক একটা, আর সেই জন্য সেই মতো ব্যবস্থাও নিল, সেটাও তো হতে পারে। এই কথাটা কার সম্পর্কে বললেন আপনি? আপনার গায়ে লাগছে কেন? আপনার সম্পর্কে তো বলিনি। কি করে জানবো যে আমার সম্পর্কে বলেননি? আর যদি আমার সম্পর্কে না বলে আমার স্ত্রীর সম্পর্কে বলে থাকেন তাহলে আমি একইভাবে রিয়্যাক্ট করব। বলুন এবার। না না, আপনি যখন কথাটা তুললেন তাহলে এখন সবাই আছে, সবার সামনে খুলে বলুন তো, কে কে সেই ব্যক্তি যে আপনার মনে হচ্ছে যে একটা প্ল্যান করে এই দুর্ঘটনা আপনার জীবনে ঘটাবে, সে কে বলুন প্লিজ, কে বলুন। মাম্মাম নিশ্চয়ই নন, নিশ্চয়ই জেঠুমণি নন, আর আমার মা? আমার মাকেও নিশ্চয়ই আপনি এই তালিকায় রাখছেন না? আমি তো নই, আপনি তো বলেই দিলেন এক্ষুনি যে আমি নই, তাহলে কে বলুন, খুলে বলুন কে কে বা কারা, আপনি আপনি বলুন, সবার সামনে বলুন, আমরা জানতে চাই, বলুন। চুপ করে আছেন কেন, উত্তর দিন। পাবলিক প্লেসে কোনো কথা বললে তার দায়িত্ব তো নিজেকেই নিতে হয় শিরিন দিদি, আমি তো দেখছি তুমি সেটা জানোই না, তার থেকে বড় মুখ না খোলাই ভালো। মা? হ্যাঁ? আমরা কবে বাড়ি যাচ্ছি? শিগগিরই, আর দুটো দিন থাক। হ্যাঁ, আটকাতে পারবো না জানি, কিন্তু তাই বলে জেঠুমণি, আমাকে তো আমার নিজের সংসারটা এবার একটু গুছিয়ে রাখতে হবে, কারণ এই কদিনের মধ্যে যদি আমি ট্রেনিং এ চলে যাই তখন সবকিছু মার একার উপরে এসে পড়বে, তাই আমি একটু গুছিয়ে রেখে যেতে চাই সবটা। নিজের সংসার? আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি এখন নিজের সংসার গোছাচ্ছ, সংসার দেখাচ্ছ আমাকে? আমার মনে, আমার জীবনে, আমার শরীরে সব দাও দাও করে চলছে, আর বুদ্ধি তুমি এখানে নিজের সংসার সাজাচ্ছ। এই সংসার কোনোদিন সুখের হবে না, কোনোদিন হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। সব কিছু শেষ করে দিয়ে তুমি এখন অভিশাপ দিলাম আমি তোমাকে। কেমন আছো আজকে? ওই আছে একরকম। বলছি যে কথা জিজ্ঞেস করবো তোমায়, মানে রাগ করবে না তো?
কেন রাগ করবো কেন? এখনো তো মানে কিছু জিজ্ঞেসই করনি। না মানে বলছিলাম তুমি ঠিকঠাক টেস্ট করিয়েছিলে। মানে না মানে বলছিলাম যে অনেক সময় তো অনেক রকম কমপ্লিকেশনস তৈরি হয়, মানে মানে আমি বলতে চাইছি যে এই বাচ্চা হওয়ার মতো এরকম সিমটম দেখা যায় কিন্তু আসলে কি বলতে চাইছো তুমি? দেখো বিয়ের পর থেকে তো আমাদের মধ্যে অনেক অনেক রাগারাগি হয়েছে, তুমি খুবই একটা দুর্যোগের মধ্যে দিয়ে সময় কাটিয়েছো, তোমার সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, মানে তুমি তো সবই জানো, তোমার কাছে আমার নতুন করে অস্বীকার মানে স্বীকার অস্বীকার করার কোনো আর জায়গা নেই, সবই তো তুমি তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। মানে না আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। বলছি যে মানে সন্তান হবার মতো এরকম কি কোনো সম্পর্ক তোমার আমার আদৌ হয়েছিল, মানে হয়েছে এরকম কোনো সম্পর্ক? হোয়াট মানে কি বলছো তুমি? তুমি আমাকে আর কত ছোট করবে অনুজ? আরে না না আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি সেটা বলছি না। আমি বলছি যে একটা অন্য উদ্বেগ কাজ করছে আসলে, মানে অন্যরকম কোনো শরীর খারাপ হয়নি তো? মানে সেই সময় তুমি তুমি খুব ড্রাঙ্ক থাকতে সেটা তুমিও জানো, আমার বলতেও তোমাকে লজ্জা করছে অনুজ। সেই সময় তুমি একদিন আমাকে গড্ডি ভেবে আমি থাক ঠিক আছে আর শুনতে চাই না থাক। বুঝতে পারছো অনুজ মানে এটা আমার নিজের থেকে তোমাকে বলা, এটা এটা কত বড় হিউমিলিয়েশন আমার কাছে। ওকে 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 নিজেই বলছো, আমি 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 অবচেতন অবস্থায় ছিলাম, তো অবচেতন অবস্থায় কি বলেছি কি করেছি কিছু তোর কোনো দায়িত্ব জ্ঞান নেই, তোমার লজ্জা করে না? তুমি অচেতন অবস্থায় যেটা করেছো এখন তার দায়িত্ব নিতে চাইছো না? আরে না না আমি কখন বললাম যে আমি দায়িত্ব নিতে চাইছি না, মানে আরে 100 বার নিতে চাইছি শিরিন, একটা প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছিল তাই জিজ্ঞেস করতে পারিনি এতদিন, তাই আজকে জিজ্ঞেস করে ফেললাম। মানে তোমার বউ তোমাকে বলছে যে সে প্রেগনেন্ট, তুমি তাকে উল্টে উল্টে কোয়েশ্চেন করছো। না আমি কোনো কোয়েশ্চেন করিনি, আমি জাস্ট জানতে চাইলাম। জেনে গেছো তো এখন? হ্যাঁ। তো এখন কি করবে, কি প্ল্যান? মানে তুমি গুড্ডি খেতেই এনশিওর করতে চেয়েছিলে তো যে তুমি সারা জীবনেও কোনোদিনও গুড্ডিকে ঠকাওনি এই সব তো? গুড্ডি কি আমার জীবনে যোগ্য আমাকে প্রমাণ করতে হবে? কি আমার জীবনে যোগ্য আমাকে প্রমাণ করতে হবে? কে গুড্ডি তোমার জীবনে সেটা তুমি নিজেকে প্রশ্ন করো না, আমাকে কেন করছো আমি কি করে জানবো? সারা পৃথিবীর লোক জানে, যারা তোমাকে চেনে সবাই জানে যে গুড্ডি তোমার জীবনে কে আর তোমার জীবনে কি। শিরিন কারোর সঙ্গে কারো সম্পর্ক থাকে, কারোর সঙ্গে কারো সম্পর্ক ভেঙে যায়। গুড্ডির সঙ্গে আমার সমস্ত রকম সম্পর্ক ভেঙে গেছে যা ছিল। কেন বারবার এই নামটা নিয়ে টানাটানি করো? ভেঙে গেছে? হ্যাঁ ভেঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। কি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ওরা তো ওদের নিজেদের বাড়িতে চলে যেতে চাইছে, তাহলে জেঠুমণি কেন ওদেরকে আটকে রেখেছে? শিরিন এটা জেঠুমণির বাড়ি, জেঠুমণি তার বাড়িতে কাকে রাখবে কাকে আটকাবে সেটা জেঠুমণির ব্যাপার, আর তাছাড়া এটা এটা এখন গুড্ডির হাজবেন্ডেরও বাড়ি, ওদের যদি ইচ্ছা হয় ওরা থাকবে কিছু বলার নেই। অনুজ আমার পক্ষে কিন্তু গুড্ডির সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব নয়, আমি এতদিন কিচ্ছু বলিনি কিন্তু এবার আমি শর্ত দেব, ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তুমি রাগারাগিটা কেন করছো? তুমি আমার বলবে তোমার শরীরের এরকম একটা অবস্থা, তুমি কেন এরকম রাগারাগি করছো? আমার শরীরের কি অবস্থা তাতে তাতে কার কি, মানে তাতে কার কি যায় আসে, তাতে কার মাথা ব্যথা বলো তো? ওকে ডে ওয়ান থেকে ওই মেয়েটাকে টলারেট করতে হচ্ছে, পেইনফুল লাইফ আমার, মানে আমি কি ডিজার্ভ করি অনুজ? আমি তোকে বলছি যে দেখো শিরিন আমার সত্যি খারাপ লাগে, আমার কথা তুমি বিশ্বাস করবে কি করবে না আমি জানি না কিন্তু আমার সত্যি খারাপ লাগে, আমিও কখনো চাইনি তোমাকে কষ্ট দিতে, আমিও আমি সত্যি কখনো মন থেকে চাইনি তোমাকে কষ্ট দিতে, আমি কাউকে। আমার একটা প্ল্যান আছে অনুজ তুমি জানো না, এ বাড়ি থেকে গুড্ডিকে যেভাবেই হোক আমি দাঁড়াবো, আর এমন একটা বদনাম দিয়ে দাঁড়াবো যে আর যাতে জীবনে কোনোদিন এখানে এসে দাঁড়ানোর সুযোগ না পায়, সেটা আমি আজই করব, না হলে এখানে যত দিন যাবে ও ঘিরে বসবে। এই নাকি চলে যাবো, চলে যাবো যে জেঠামণি বলেছে দু একদিন থেকে যাওয়ার কথা,
অমনি চলে যাওয়ার সব ইচ্ছে ঘুচে গেছে। আসলে তো অনুজের জন্যই যেতে পারছে না, সেটাকে আমি বুঝিনি। এবার আমি ওকে অনুজের জীবনের ত্রিসীমানা থেকে সরাবো, সরাবোই সরাবো। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।